ডাকম এল জিরো ফাইভ এটা হচ্ছে আসলে নতুন একটা ব্লুটুথ হেডসেট যেটা আসলে আপনি মিড রেঞ্জের মধ্যে পাবেন সো হ্যালো দিস ইজ মাফাস ফ্রম রেলটেক মাস্টার আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং এবং টোটালি রিভিউ দিতে যাচ্ছি নতুন একটা মানে ব্লুটুথ হেডফোন বা আপনার হচ্ছে ওয়ারলেস হেডফোন যে যেটা বলেন না কেন তো এই ক্ষেত্রে হচ্ছে আসলে এই প্রোডাক্টটা কেমন এটা প্রাইস কেমন এটা কোথা থেকে কিনতে পারবেন টোটাল ডিটেলস এবং আসলে এর পারফরমেন্স আই থিঙ্ক সো যেহেতু এটা মিড রেঞ্জ হেডফোন তার মানে এর পারফরমেন্স তো দুর্দান্ত হবে সো চলুন আসলে শুরু করি এই হচ্ছে ডাকমের বক্স দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আহ সুন্দর করে লেখা আছে যে এটা সাপোর্টেড হচ্ছে আইপি এক্স সেভেন আহ মানে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং এর মধ্যে আপনার হচ্ছে এটার মডেল হচ্ছে এল জিরো ফাইভ সো এখানের মধ্যে কিছু স্পেসিফিকেশন মেনশন করা আছে এটা অরিজিনাল যে ডাকুমেন্ট সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং এর যে রিফ্লেক্টেড স্টিকার বা আপনার হচ্ছে দেখুন এক একটু আলাদা অন্য অন্য স্টিকারের চেয়ে আলাদা আপনি এটা এটার কারণে আপনি বুঝে ফেলতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনার অরিজিনাল এবং এখানে সাইড থেকে যদি দেখাই এখানের মধ্যে কিন্তু আপনার সিলডেড বক্স সো আপনাকে সিলটা খুলে নিতে হবে খোলার পরে আপনি জাস্ট এভাবে খুললেই পেয়ে যাবেন আর ডাকমের আপনার হেডসেট দেখতেই পাচ্ছেন এটা স্টাইলটা কিন্তু একটু রকম দেখুন একটু মানুষের মুখের মতো মানে মুখ এবং হচ্ছে হাসি এরকম কিন্তু একটা চিহ্ন আছে সো আমি আসলে এটা খুলে দেখাই এটা একটু উল্টা করে হ্যাঁ জাস্ট এটা খুললাম এটা জাস্ট এখানে লক করা আছে লক করার পরে দেখুন এখানে কিন্তু একটা হাসি চিহ্ন মানুষের মুখের যে হাসির যে লোগোটা বা আপনার হচ্ছে চিহ্নটা সেটা দেয় এবং এটার শেপটা কিন্তু ওইভাবেই ক্রিয়েট করা সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি একটু ইনোভেশন আর এর মধ্যে আসলে অ্যাড করছে তো এর ভিতরে আপনি পাচ্ছেন হচ্ছে চারটা এক্সট্রা আপনার ইয়ারবাডস এবং এর মধ্যে পাচ্ছেন হচ্ছে চার্জিং কেবল এবং এর মধ্যে ইউজার ম্যানুয়াল যেটার মধ্যে জাস্ট ইউজার ম্যানুয়ালে ইনফরমেশনগুলো দেওয়া আছে এ হচ্ছে ডাকমের হেডফোন হেডফোন বা আপনার হচ্ছে ইয়ারফোন বা স্পোর্টস হেডফোন যেটাই বলে না কেন তো এটা আসলে সফট আস আমার কাছে যেটা মনে হলো এই ধরে না কেন সফট আস আপনার সহজে তারটা পেঁচাবে না এখানে সুন্দর করে লোগোটা দেওয়া আছে যেহেতু এটা প্রিমিয়াম একটা হেডফোন তো বুঝতেই পারছো যেহেতু প্রাইস যে কথা আছে না যত চিনি তত মানে সরি যত গুড় তত মিষ্টি আর কি সো এখানে লেফ রাইট লেফ সাইড ইন্ডিকেটর দেওয়া আছে এবং এমনভাবে শেভ করা আছে যাতে আপনার পুরোপুরি এটা কানের ভিতরে ঢুকে যায় এবং দেখতেই পাচ্ছেন দেখুন এবং এখানের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে কি করা যাবে আর কি করা যাবে না এবং এর মধ্যে আপনি সে ভলিউম কন্ট্রোল করতে পারবেন আপনি সে প্লাস মাইনাস এরকম করে আপনি সেগুলো আবার এখান থেকে হচ্ছে চার্জ দিতে পারবেন মাইক্রো এস বি কেবল টু ইউএসবি তো আপনার যে কোনো নর্মাল চার্জার দিয়েও কিন্তু আপনি চার্জ দিতে পারবেন মোবাইলের চার্জার দিয়ে যদি আপনি চার্জারটা সাথে না রাখেন সেক্ষেত্রে সো এটা এখানে এমনভাবে লাগানো যে আপনি যদি এটা ফিডব্যাক করে দেন এই ক্ষেত্রে কিন্তু আপনি পানিতে কোনো প্রবলেম হবে না সো জাস্ট এই এই সেটটার ফিনিশিংটা আমার কাছে ভালো লাগছে এই সেটের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে মাইক মাইক মানে হচ্ছে আপনি যখন কথা বলবেন সেটা আসলে মাইক্রোফোন হিসেবে কাজ করবে এর উপরের মধ্যে হচ্ছে আপনার ফাংশন বাটন এর মধ্যে পাওয়ার অন টন করা তারপরে হচ্ছে নেক্সট পজ করা এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন এবং এটা চাপ দিয়ে ধরে রাখলে এখানে পেয়ারিং মোডে চলে যাবে এবং লাইট মানে এলইডি ইন্ডিকেটর সো এই ছিল আনবক্সিং বুঝতেই পারছেন যে আসলে কি তো এই যে হচ্ছে আসলে আপনার মেইন যে হেডসেটটা সো দেখতে পাচ্ছেন যে এটা আসলে আপনি চাইলে প্যাচ পুস লাগানোর কোনো অপশন নাই আপনি চাইলে এটা কিন্তু অনায়াসে আপনি এটাকে জাস্ট একটু কাভার আপ করে আপনি যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন তো এটা একটা ভালো দিক একবার এবার আসি হচ্ছে এর মানে এর কিন্তু আসলে পজিটিভ দিকটা বলার পরে আমি আসলে এর নেগেটিভ দিকটা বলবো একটা নেগেটিভ দিক আমার কাছে যেটা লেগেছে সেটা আমি পরে বলতেছি তো এটা আসলে সবার জন্য না দেখুন এখানে এই যে জাস্ট দেখুন এখানে রাইট সাইড লেফট সাইড দুটাই কিন্তু ইন্ডিকেট করা আছে তো জাস্ট আপনি এইভাবে করে এখান থেকে লাগায় দিবেন সো এইভাবে করে কিন্তু আপনি অনায়াসে লাগাই দিতে পারবেন দেখতে পাচ্ছেন দেখুন এখান থেকে কিন্তু পুরোপুরি এটার সাথে অ্যাটাচড হয়ে গেছে এবং এই ক্ষেত্রে আপনার অ্যাটাচড হয়ে গেছে দেখুন পুরোপুরি মানে ওয়্যার কিন্তু দেখা যাচ্ছে না এমন না যে ঘাড়ের মধ্যে লেগে থাকলে আপনার প্রবলেম হবে বা ঘাড়ের মধ্যে কিন্তু লেগে থাকতেছে না আপনার মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে জাস্ট অল্প একটু জায়গার মধ্যে হালকা একটু লেগে আছে আদারওয়াইজ পুরোটাই কিন্তু আপনার কানের উপরে ভর করে এটা পুরোটা আছে তো এই ক্ষেত্রে কান ব্যথা হবে না মনে হয় বিকজ অফ হচ্ছে আমি আপনার হচ্ছে আট থেকে নয় ঘন্টার মতো ইউজ করে দেখেছি মোটামুটি কোনো প্রবলেম সো এবার আসে হচ্ছে এর যে মেন হাইলেস এটা হচ্ছে আপনার আইপি এক্স সাপোর্টেড তো আইপিএক্স সেভেন সাপোর্টেড তার মানে কি তার মানে হচ্ছে এটা কিন্তু নিয়ে আপনি হচ্ছে এক মিটারের মতো পানির নিচে যেতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি তিরিশ মিনিট পর্যন্ত স্টে করতে পারবেন পানির নিচে কোনো প্রকার পানি যেতে আপনার এই ব্লুটুথ হেডফোনে কোনো প্রকার প্রবলেম করবে না সো এটা একটা ব্যাপার আর এর যে ম্যাটেরিয়াল সেটা কিন্তু সফটাস্ট ম্যাটেরিয়াল সো এটা একটা কিন্তু পজিটিভ সাইড সো এবার আসে হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনি এটা মোটামুটি অ্যারাউন্ড আপনার ওয়ান অ্যান্ড হাফ এন আওয়ারের মতো চার্জ দিতে হবে বা আপনি ধরুন দুই ঘন্টা যদি চার্জ মোটামুটি আপনার এটা ফুল চার্জ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনি টানা মিউজিক প্লেব্যাক এবং হচ্ছে আপনি যদি কথা বলতে চান তাহলে আট ঘন্টা পর্যন্ত আপনি এটা টানা মিউজিক প্লেব্যাক করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা স্ট্যান্ড বাই মোডটা কিন্তু অনেক ভালো কারণ হচ্ছে যে আপনি একবার চার্জ দিলে এটা স্ট্যান্ড বাই মোড হচ্ছে আপনার দুশো ঘন্টা তো বুঝেই দেখেন যে আপনি যদি স্ট্যান্ড বাই মানে কোথাও যেতে চান তো সেই ক্ষেত্রে আপনি যদি জাস্ট কানেক্ট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা থেকে চার্জ যাবে না আপনি যখন গান শুনবেন তখন গিয়ে আপনার হচ্ছে এখান থেকে চার্জ মানে চার্জ রিডিউস হবে তো এবার আসি হচ্ছে এটা আসলে কতটুকু ডিস্টেন্স কভার করবে তো এই ক্ষেত্রে আমি এটা কাগজ কলমে যেটা পেলাম যেটা থার্টি টু মানে ফিট পর্যন্ত হচ্ছে আপনার এটা ডিস্টেন্স কাভার করে বাট অ্যারাউন্ড যদি আপনার বাধা টাঁধা থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি মনে করেন বিশ বা পঁচিশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতে পারে সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইউজুয়ালি আমরা যে হেডফোনগুলো ইউজ করি সেগুলো কিন্তু হচ্ছে আপনার টেন ফিট পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে এই রেঞ্জ সাপোর্ট করে বাট এটার ক্ষেত্রে আপনি থার্টি টু পর্যন্ত পাবেন যেটা আসলে কাগজে কলম আছে সে হচ্ছে এর কোয়ালিটির ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি স্টোরিও স্টোরিও তো জানিনা যে দুই কানে আসলে আলাদা আলাদা আপনি সাউন্ড পাবেন দ্বিতীয়ত হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনি এখান থেকে ফাংশন বাটন দিয়ে আপনি ডাবল ট্যাপ করে লাস্ট কলকে মানে আপনি রিকল করতে পারবেন এবং আপনি এটার দিকে কল রিসিভ করতে পারবেন ডিসকানেক্ট করে দিতে পারবেন এখন কথা হচ্ছে এটা কোন কোন সিচুয়েশন আপনি আসলে

প্লে করা যায় না তো যতটুকু আপনার শোনানো সম্ভব ততটুকু শোনাচ্ছি তো একটা জাস্ট আমি মিউজিক প্লে করছি এটার মধ্যে আসলে এত ভালো বেজ আমার কাছে যেটা পার্সোনালি মনে হল অনেক ভালো বেজ যারা বেজ পছন্দ করেন তাদের জন্য আমি আসলে কথাই বলতে পারতেছিলাম না যখন এটা আপনি আসলে সাউন্ডটা ফুল দিয়ে কানের লাগানো অবস্থায় আপনি আসলে আমার মনে হয় না যে ফুল ভলিউমে শোনা উচিত হবে বিকজ অফ হচ্ছে অনেক বেশি পেশার খায় পেশার বলতে হচ্ছিলো আপনারা যদি অনেক বেশি বেজ পছন্দ করেন তাহলে তার জন্য আসলে এই হেডফোনটা আমার মনে হয় আইডিয়াল সো এটা কিন্তু আপনার অনেক হাই বেজের তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে শোনানোর চেষ্টা করি এক কথায় যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে যে আমার এই পর্যন্ত যতগুলো ইয়ারফোন মানে এই ধরনের আপনার হচ্ছে ব্লুটুথে হেডফোন বা ইয়ারফোন যেটাই বলে না কেন বা স্পোর্টস হেডফোন বলে না কেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমার কাছে এটা মনে হয়েছে বিকজ অফ হচ্ছে এক হলো টাইনি দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে ইজি টু ক্যারি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর যে বেস কোয়ালিটি এটা যারা বেস লাভার আছেন তাদের জন্য বেস্ট যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো যে এটা এর পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ সাইড তো সব প্রোডাক্টেরই টুকটাক থাকে তো এই ক্ষেত্রে এটার কাছে আমার কাছে যেটা নেগেটিভ সাইড লেগেছে সেটা হচ্ছে যে এর মধ্যে যে আপনার চার্জিং পোর্টটা আছে এটা খোলার পরে আপনি চার্জিং এটার সাথে যে ক্যাবেলটা দিছে সেই ক্যাবেলটা লাগানোর পরে আপনার লাগাতে একটু কষ্ট হয় আর এটা খুলতেও সমস্যা হয় একটু কারণ হচ্ছে যে আপনার এই যে এই যে জায়গাটা আছে এটা কিন্তু একটু সরায় নিতে হয় তারপরে আপনি কেয়ারফুলি দিতে হবে এবং কেয়ারফুলি খুলতে হবে সো এটা আসলে আমার কাছে একটা নেগেটিভ মানে নেগেটিভ সাইড মনে হয়েছে তো এখন কথা হচ্ছে এটা প্রাইস কথা তাই তো তো এর প্রাইস আসলে ডে টু ডে আপনার ভেরি করে যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তো এই ক্ষেত্রে আলি এক্সপ্রেস থেকে আপনি প্রোডাক্ট আনতে পারেন এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে আর যদি ওই যে একই কথা আপনার কাছে যদি কার্ড না থাকে তাহলে চাইলে ভিডিও ডিসক্রিপশনে রেলমাটি গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনি এই যে প্রোডাক্টের লিঙ্ক আছে সেই প্রোডাক্টের লিঙ্ক পেস্ট করে আপনি চাইলে আনাতে পারেন এক্ষেত্রে আপনাকে চার্জ একটু বেশি দিতে হতে পারে তো এই ক্ষেত্রে প্রাইস আর যখন কিনেছি তখন আছে ছাব্বিশ টাকার মতো লেগেছে তো এই ক্ষেত্রে আপনার আসলে টাইমের উপর ডিপেন্ড করা হয়তো সামথিং এর মধ্যে আসলে এটা আপডাউন করে সো আজকে এই পর্যন্ত এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কিছু বলার থাকে বা যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ